সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সাথে আছি আমি রিজিয়া পারভীন, সহকারী শিক্ষক বাংলা কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কাপাসিয়া গাজীপুর। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো আমার হাতে কি আছে এটা? হ্যাঁ, এটা আছে একটি কলম বা মার্কার। এখানে কয়টি কলম আছে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বলতে পারছো যে এখানে একটি কলম আছে। আচ্ছা, এবার এই হাতে দেখো আমার কয়টি কলম আছে, নিশ্চয়ই বলতে পারছো এখানে দুটো কলম আছে। তাহলে একটি দুটো একসাথে করলে কয়টা হবে? তিনটা। আবার দেখো আমার হাতে একটা বাটি রয়েছে, দেখো বাটিতে কি আছে দেখা যায়? বাটিতে কি রয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, বাটিতে রয়েছে ডাল, উদ্ভিজ প্রোটিন। আচ্ছা, এই ডালগুলো বাজার থেকে কি তুমি এই কলমের মতো একটা ডাল দেন বলে কিনতে পারবে? পারবে কি? পারবে না। তাহলে কি বলতে হবে? যে আমাকে হয় 500 গ্রাম না হয় 1000 গ্রাম, অর্থাৎ হাফ কেজি অথবা 1 কেজি ডাল দেন। শিক্ষার্থী বন্ধুরা, তুমি মনে করো আমার হাতে দেখো একটি জগ আছে, জগের ভিতর কি আছে? পানি আছে। এখন এই জগের ভিতরে কত লিটার পানি ধরে, কত লিটার পানি এর ভিতরে ধরে সেটা কি করতে হবে? লিটারের মাপে হিসাব করতে হবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এতক্ষণে অনুমান করতে পারছো যে আমি আজকে তোমাদেরকে কোন বিষয়টি নিয়ে পড়াব। বলতে পারছো কি? হ্যাঁ, এই যে আমরা এতক্ষণ হিসাব করলাম সেগুলোকে ইংরেজিতে কি বলে? নাম্বার বলে, হিসাব করা কি। আর বাংলা ব্যাকরণের ভাষায় কি বলে বলতে পারো? হ্যাঁ, ইংরেজিতে যাকে বলে নাম্বার, বাংলা ব্যাকরণের ভাষায় তাকে বলা হয় বচন। বচন হচ্ছে বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ। তাহলে চলো আজকে আমরা বচন নিয়ে আলোচনা করি। কি আলোচনা করব? বচন। হ্যাঁ, আজকে আমরা তোমাদের সাথে বচন নিয়ে আলোচনা করব। বচন, কোন প্রাণী বস্তু বা ব্যক্তির সংখ্যাবাচক রূপকেই বচন বলা হয়ে থাকে। বচন ব্যাকরণের পারিভাষিক শব্দ, যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে নাম্বার। বচন ব্যাকরণের রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচনা করা হয়ে থাকে। বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। আচ্ছা, তাহলে আমরা বচন বলতে কি বোঝায়, কি পেলাম এতক্ষণ যে তোমাদেরকে আমরা সংখ্যাগুলো দেখালাম, তাহলে কি আমরা বলতে পারি না বচন হচ্ছে সংখ্যা ধারণা? হ্যাঁ, কি হচ্ছে? বচন হচ্ছে সংখ্যার ধারণা। বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা, যাকে ইংরেজিতে বলা হয় নাম্বার, বাংলা ব্যাকরণে বলা হয় বচন। এই জন্যই এই বচন শব্দটি বাংলা ব্যাকরণে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কোনগুলো? পারিভাষিক শব্দ হচ্ছে যে শব্দগুলো অন্য ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করে অনুবাদিক অর্থ প্রকাশ করে, সেগুলোকে বলা হয় পারিভাষিক শব্দ। যেমন মনে করো আরো রয়েছে অম্লজান, ইংরেজিতে আমরা কি বলি? অক্সিজেন, তাই না কি? আচ্ছা, তারপরে মনে করো আছে বেতার, ইংরেজিতে কি বলি? রেডিও। এরকম শব্দগুলি হচ্ছে বাংলা ব্যাকরণে পারিভাষিক শব্দ, তার মধ্যে বচন একটি। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পেলাম? বচন হচ্ছে সংখ্যা ধারণা। সেগুলো কি? এখন সেই সংখ্যা ধারণাটা কি, সংখ্যাটা কার হবে? হ্যাঁ, এই যে এতক্ষণ আমি তোমাদেরকে দেখালাম, কলম দেখালাম, তারপরে কি দেখালাম? ডাল দেখালাম, পানি দেখালাম, এই যে এত কিছু তোমাদেরকে দেখালাম আমরা, এগুলোকে পদ হিসেবে, অর্থাৎ আমরা জানি বাংলা ব্যাকরণে পদ রয়েছে, সেই পদ হিসেবে এগুলো কোন পদের আওতায় পড়ে
বলতে পারো তোমরা? বলতে পারো? হ্যাঁ, এগুলো হচ্ছে বিশেষ্য পদের আওতায় পড়ে। এখন আমরা জানি বিশেষ্য পদের পরিবর্তে কি ব্যবহৃত হয়, সর্বনাম পদ ব্যবহৃত হয়। যেমন মনে করো আমি এখানে তোমাদেরকে লিখে দিলাম মিনা স্কুলে যায়, সে ভালো মেয়ে। এখানে লক্ষ্য করো মিনা হচ্ছে কি? বিশেষ্য পদ। সে কি? নিশ্চয় তোমরা এতক্ষণে বলতে পারছো সে হচ্ছে সর্বনাম পদ। তাহলে এখানে মিনা কয়জন? একজন। এখানে সে কয়জন? একজন। যেমন মনে করো আমি দেখলাম তারা ফুল তোলে, তারা কি করে? ফুল তোলে। তাহলে এই যে তারা, এই তারা শব্দটি নিশ্চয়ই একজন নয়, কতজন হবে? বেশি হবে। তাহলে এটা কি সর্বনাম নাকি বিশেষ্য? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই তারা শব্দটাই হচ্ছে সর্বনাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই তারাই হচ্ছে কি? সর্বনাম। কেননা তারা এখানে যারা তাদেরও কতগুলো নাম রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? বিশেষ্য এবং সর্বনাম পদের বচন হয়ে থাকে। তাহলে চলো আমরা দেখি। বিশেষ্য আমরা কি বলেছি? যে বিশেষ্য এবং সর্বনাম পদের বচন হয়ে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পাঠের পরবর্তী অংশে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? যে বচন হচ্ছে সংখ্যার ধারণা। তাহলে চলো সেই সংখ্যার ধারণাগুলো আমরা একটু জেনে নিই। তাহলে আমরা কি বলেছিলাম? যে একটি কলম, দুটো কলম এবং অনেকগুলো যখন হবে কি? অনেকগুলো কলম হবে। যেমন আমরা এই ডাল দেখিয়ে বলেছিলাম কি, যে একটা বা দুটো ডাল কিনা যাবে না, কি করতে হবে? পরিমাণ করে ক্রয় করতে হবে। যেমন 1 কেজি, 1/2 কেজি, 250 গ্রাম, যে যেভাবে কিনে থাকো। আচ্ছা তাহলে দেখো আমি যদি তোমাদেরকে বোর্ডে লিখে দিই মেয়েটি ফুল তোলে, মেয়েটি ফুল তোলে। এখানে দেখো আমি আবার লিখলাম মেয়েরা ফুল তোলে। শিক্ষার্থী বন্ধুরা এখানে তফাৎটা কি? নিশ্চয়ই তোমরা তখন বুঝতে পেরেছ। তফাৎটি হচ্ছে মেয়েটি এখানে কয়টি? একটি। মেয়েরা এখানে কত? অনেক। এখানে হচ্ছে অনেক। তাহলে এই বচন কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের। নাম্বার এক দেখো হচ্ছে এক বচন, নাম্বার দুই হচ্ছে বহু বচন। এক বচন এবং বহু বচন। আমরা বলে থাকি প্রাণী বা একটি প্রাণী, বহু বচনে বলে থাকি প্রাণী সমূহ। আবার অন্যদিকে একটি ফল যদি হয় তাহলে ফল বা একটি ফল, আর অনেকগুলো ফল হলে বলি ফলগুলো। তাহলে আমরা কি বুঝলাম? একবচন, যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটি মাত্র সংখ্যার ধারণা বোঝায় তাকে একবচন বলা হয়ে থাকে। আবার যে শব্দ দ্বারা প্রাণী, বস্তু বা ব্যক্তির একাধিক সংখ্যা বা বহু সংখ্যার ধারণা হয় তাকে বহুবচন বলা হয়ে থাকে। এই একবচন এবং বহুবচন ব্যবহারে বচনের কতগুলো নির্দিষ্ট চিহ্ন রয়েছে, যেমন রায়রা, গুলু, বর্গ, গণ, মণ্ডলী, বৃন্দ, তারপরে হচ্ছে তোমার ধরো গিয়ে আবলি, পুঞ্জ, রাজি, রাশি, নিকর, নিচয়, এরকম। এখন আমরা এই যে শব্দগুলো রয়েছে বহুবচন বোধক শব্দ, এই শব্দগুলো আমরা বাক্যে ব্যবহার করে দেখব কিভাবে আমরা একবচনকে বহুবচনে রূপান্তর করতে পারি।
এবার আসি বচন ব্যবহারের নিয়ম। যেমন রা কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে ব্যবহৃত হয়ে থাকে। আবার গুলু, গুলা, গুলি, এই শব্দগুলো প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। গণ, বৃন্দ, মণ্ডলী, বর্গ, উন্নত প্রাণীবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। কুল, সকল, সব, দাম, সমূহ, প্রাণীবাচক ও অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়। আরও একটি নিয়মে রয়েছে আবলি, গুচ্ছ, নিকর, পুঞ্জ, মালা, রাজি, রাশি, নিচয়, অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত। যেমন গল্পগুচ্ছ, গরুর পাল, কুসুম নিচয়, বালি রাশি। যেমন তারকা, তারকাপুঞ্জ, তবে এখানে তারকা রাজিও হয়ে থাকে। গরু, গরুর পাল। আবার হস্তি বা হাতি, হস্তি যুত, এখানে এই যুত এবং পাল শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার তাহলে আমরা বহুবচনের কিছু প্রয়োগ দেখে নিই। বিশেষ শব্দের একবচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝানো হয়। যেমন সিংহ বনে থাকে, বাক্যে সিংহ শব্দ দ্বারা উভয় বচনই বোঝায়। একবচনাত্মক বিশেষের আগে অজস্র, বিস্তর, বহু, নানা, ঢের ইত্যাদি বহুবচনবোধক শব্দ বিশেষণ হিসেবে প্রয়োগ করেও বহুবচন বোঝানো হয়। যেমন অজস্র লোক, অনেক শিক্ষার্থী, বিস্তর সম্পত্তি, বহু মেহমান, নানা কথা, ঢের টাকা পয়সা ইত্যাদি। অনেক সময় বিশেষ্য ও সর্বনাম পদের দ্বিত্ব বা দুইবার প্রয়োগেও বহুবচন সাধিত হয়। যেমন হাঁড়ি হাঁড়ি সন্দেশ, কারি কারি টাকা, বড় বড় মাঠ, লাল লাল ফুল। বিশেষ নিয়মে সাধিত বহুবচন, বহুবাচক বিশেষ্য ও সর্বনাম। মেয়েরা কানাকানি করছে, এটাই করিমদের বাড়ি, রবীন্দ্রনাথেরা প্রতিদিন জন্মায় না, সকলে সব জানে না, এই নিয়মগুলো বিশেষ নিয়মে সাধিত বহুবচন হয়ে থাকে। আবার কতিপয় বিদেশি শব্দে সে ভাষার অনুসরণেও বহুবচন হয়। যেমন আন যোগে বুজুর্গ, বুজুর্গান, সাহেব, সাহেবান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায়ই একটা ভুল করে থাকি, সে ভুলটা কি? একই বাক্যে বচনে দুটো শব্দ আমরা ব্যবহার করি। যেমন দেখো, সেই ভুলগুলো আমি তোমাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি। যেমন মনে করো, আমি এখানে লিখলাম সকল ছাত্র, সকল ছাত্রদের, সকল ছাত্রদের পড়িয়েছি, পড়িয়েছি। আবার দেখো, আমি কি লিখলাম, সকল ছাত্রকে পড়িয়েছি। এখন এই দুটো বাক্যের মধ্যে একটি বাক্য শুদ্ধ, একটি বাক্য হচ্ছে অশুদ্ধ, অর্থাৎ বাহুল্য দোষে দুষ্ট। এখন কোন বাক্যটি, বুঝতে পারতেছো তোমরা? হ্যাঁ, দেখো সকল ও বহুবচন বোধক শব্দ, আবার এখানে রয়েছে দের, এই দুটো শব্দই হচ্ছে বহুবচন বোধক শব্দ, এই সকল এবং দের। তাহলে এখান থেকে যে কোনো একটি শব্দ যদি তোমরা এই শব্দের সাথে যোগ করো, তাহলে কি হবে, বাক্যটি শুদ্ধ হবে। যদি একই বাক্যে দুটো শব্দই যোগ করো, দুটো চিহ্নই তোমরা দিয়ে থাকো, তাহলে সেই বাক্যটি কি হবে, বাহুল্য দোষে দুষ্ট হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরকম একই বাক্যে বহুবচনের দুটো চিহ্ন দিলে বাক্যটি ভুল হয়, বাক্যটি কি হয়, ভুল হয়, বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট হয়।
তাহলে যে কোনো একটি শব্দ দিবে। যেমন মনে করো সকল ছাত্রকে পড়িয়েছি, এখানে যদি আমি সকল ছাত্রকে না লিখে যদি মনে করো সকল বাদ দিয়ে ছাত্র কেও বাদ দিলাম, যদি লিখি ছাত্রদের ছাত্রদের পড়িয়েছি, তাহলেও কি বাক্যটি শুদ্ধ আছে? আমি আশা করি তোমরা এই ভুলটুকু আর করবে না। এরকম আরো অনেক নিয়ম রয়েছে, তোমাদের বইও আছে। আমি আশা করি তোমরা এই ক্লাসের পরে এগুলো চর্চা করবে এবং বচন বিষয়টাকে ভালোভাবে আয়ত্ত করবে। পরীক্ষায় কিন্তু এখান থেকে একটি প্রশ্ন অবশ্যই থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সাথে ব্যাকরণ ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।